নমস্কার, এয়া কেকেস ব্লক সাপাতগ্রাম। এইটি ভিডিওত আলোচনা করিম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার বাবে সমাজ বিষয়ের যেটু ইতিহাসের প্রথম পাঠ আছে বঙ্গ বিভাজন আর স্বদেশী আন্দোলন, এই পাঠটির কিছু প্রশ্ন উত্তর। সমু প্রশ্ন উত্তর আলোচনা করিম বন্দিনী ভারত নামৰ নাটকখনের রচককণ অম্বিকাগিরি রায়চৌধুরী। 1905 খ্রিস্টাব্দর কোন তারিখে বঙ্গ বিভাজন কার্যকরী হয়েছিল? 16 অক্টোবর। পূর্ববঙ্গ আর অসম নামৰ প্রদেশখনের রাজধানী কত স্থাপন করা হয়েছিল? ঢাকাত। কোনজন ভাইসরয়ের শাসনকালত বঙ্গ বিভাজন হয়েছিল? লর্ড নেথালিয়ান। ভারতীয় জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র বলে কোন ঠাইক অভিহিত করা হয় বঙ্গদেশক? যুগান্তর নামের সংবাদপত্রখন কোনে সম্পাদনা করেছিল? ভূপেন্দ্রনাথ দত্ত। বঙ্গদেশের একত্রীকরণ কেতিয়া হয়েছিল? 1911 চনের 12 ডিসেম্বর। বঙ্গদেশের জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়েছিল 1906 চনের 11 মার্চত। বেঙ্গল কেমিক্যালস নামের উদ্যোক্তর প্রধান উদ্যোক্তা আছিল আচার্য প্রফুল্ল রায়। বঙ্গলক্ষ্মী কটন মিল নামৰ উদ্যোক্তৰ প্ৰধান উদ্যোক্তা আছিল নীলৰতন চৰকাৰ। অসম নামৰ প্ৰদেশখন গঠন হৈছিল 1874 খ্ৰীষ্টাব্দৰ 7 ফেব্ৰুৱাৰীত। ঢাকাক ৰাজধানী হিচাপে লৈ প্ৰস্তাৱিত পূববংগ আৰু অসম নামৰ প্ৰদেশখনৰ জনসংখ্যা আছিল 3,10,00,000। বন্দে মাতৰম সংবাদ পত্ৰখনৰ সম্পাদক আছিল অৰবিন্দ ঘোষ। সুৰেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়ৰ নেতৃত্বত ছাত্ৰ সংসদ গঠন করা হয়েছিল। স্বদেশী আন্দোলনের সময় রচিত প্রথমনাথ রায়চৌধুরীর গ্রন্থখনের নাম আছিল জয় সংগীত। স্বদেশী আন্দোলনক কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরে কিমানটা গীত রচনা করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। 23টা গীত রচনা করেছিল। মুসলিম লীগ স্থাপনের নেতৃত্ব দিয়েছিল নবাব সামিউল্লাহ। শাসন আর শাসন একেলগে চলাই যাওয়া হব কথাখার কোনে কৈছিল? লর্ড কার্জনে। 1906 খ্রিস্টাব্দর 21 নভেম্বরত কলিকতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বাবিংশতিতম অধিবেশনের সভাপতি কোন আছিল? অর্থাৎ 22 নং অধিবেশনের সভাপতি কোন আছিল? দাদাভাই নৌরজী। ক্ষুদিরাম বসুক কেতিয়া ফাঁসি দিয়া আছিল? 1908 চনত। 1905 চনত বঙ্গ বিভাজন কার্যকরী হয়। 1906 চনত মুসলিম লীগ গঠন সহায় করা ব্রিটিশ প্রশাসকজন আছিল লর্ড মিন্টো। ব্রিটিশ সরকারে বঙ্গভঙ্গ আসনি বাতিল করেছিল 1911 চনের 2 ডিসেম্বরত। লর্ড কার্জনের কার্যকালত বঙ্গ বিভাজন কার্য আসনিখন কার্যকরী করা হয়েছিল। বন্দে মাতরম গীতর রচক হল বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনখন আইনের দ্বারা বঙ্গদেশের গভর্নরজনক গভর্নর জেনারেল পদলৈ উন্নীত করা হয়েছিল? ভারত পরিষদ আইন। লর্ড মিন্টো আছিল ব্রিটিশ ভারতবর্ষের এজন ভাইসরয়। বাল গঙ্গাধর তিলকে সম্পাদনা করা বাতরি কাকতখনের নাম আছিল কেশরী। বঙ্গ জাতীয় বিদ্যালয় নামৰ জাতীয় শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরে 1905 চনের 6 আগস্ট তারিখে। মুসলিম লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লাহোরত। জাতীয় শিক্ষা পরিষদ 1906 চনের 11 মার্চত গঠন করা হয়েছিল। স্বরাজ আমার জন্মসত্ব আর ই আমার কাম্য, এই কথাখার কৈছিল লোকমান্য বাল গঙ্গাধর তিলকে। বঙ্গ বিভাজনের পিছত সৃষ্টি হওয়া নতুন রাজ্য দুখন হল অসম আর বঙ্গপ্রদেশ। অসম নামৰ প্রদেশখন গঠন হয়েছিল 1874 চনের 7 ফেব্রুয়ারীত। ব্রিটিশ সরকারে প্রদান করা নাইটহুড উপাধি কোনজন ভারতীয় নেতাই ঘুরাই দিছিল? এটিও এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইয়ার উত্তর হল গোপাল কৃষ্ণ গোখলেই। পূর্ববঙ্গ আর অসম নামের প্রদেশখনের রাজধানী স্থাপন করা হয়েছিল ঢাকাত। বঙ্গমাতার ছবি কোনে অঙ্কন করেছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরে। বঙ্গলক্ষ্মী ব্রতকোঠা নামৰ কিতাপখনের লেখক হল রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। স্বদেশী আন্দোলনের সময় রচিত নব্য ভারত গ্রন্থর গ্রন্থকার হল কার্তিক চন্দ্র দাশগুপ্ত। জয় সংগীত নামৰ গ্রন্থখন রচনা করেছিল প্রথমনাথ রায়চৌধুরীয়ে। নবগঠিত পূর্ববঙ্গ আর অসমের মুঠ জনসংখ্যা আছিল 31 নিযুত। অবিভক্ত বঙ্গদেশত বঙালী মানুষ আছিল 18 নিযুত আর বিহারী আর উড়িয়া মানুষ আছিল 36 নিযুত। 1906 চনের 15 আগস্টত জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল। 1905 চনত বেনারসত অনুষ্ঠিত হওয়া কংগ্রেসের বার্ষিক অধিবেশনত সভাপতিত্ব করেছিল গোপাল কৃষ্ণ গোখলে। বাল গঙ্গাধর তিলক আছিল মহারাষ্ট্রের মানুষ। হরিহর বট্টমরাও অন্ধ্রপ্রদেশের। চিদম্বরম পিল্লাই মাদ্রাজর। কার নেতৃত্বত কলিকতায় জাতীয় কলেজ স্থাপন করা হয়েছিল? অরবিন্দ ঘোষের নেতৃত্বত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ত হওয়া রুশ আর জাপান যুদ্ধত কোনে জয়লাভ করেছিল? জাপানে। কি অপরাধত ব্রিটিশ সরকারে ক্ষুদিরাম বসুক ফাঁসি দিছিল? এজন ব্রিটিশ বিষয়াক হত্যা করার অপরাধত, মানে হত্যা করবলে চেষ্টা করার অপরাধত। আর কেতিয়া দিছিল যদি প্রশ্ন থাকে? 1908 চনত। জন মার্লি কোন আছিল? জন মার্লি আছিল ভারতের পরিক্রমা মন্ত্রী।
বন্দে মাতৰম ধ্বনিক বংগদেশত অবৈধ ঘোষণা কৰা হৈছিল? বাকী প্ৰশ্নবিলাক মই স্ক্ৰীণত দেখুৱাই আছোঁ। বংগভংগ আঁচনি বিৰোধী আন্দোলনৰ প্ৰাথমিক কাৰ্যসূচী আছিল হৰতাল, সভা, শোভাযাত্ৰা আৰু ৰাখী বন্ধন। বংগ বিভাজনৰ সময়ত কোন দুজন ইংৰাজ বিষয়াই লটকাৰজনক সহায় কৰিছিল? এইটো এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। এই প্ৰশ্নটোৰ উত্তৰ হ'ল মধ্যপ্ৰদেশৰ মুখ্য আয়ুক্ত এণ্ড্ৰু ফ্ৰেজাৰ আৰু অসমৰ মুখ্য আয়ুক্ত জন বেমফিল্ড ফুলাৰ। এণ্ড্ৰু ফ্ৰেজাৰ আৰু জন বেমফিল্ড ফুলাৰ। ঐতিহাসিক বংগভংগ বুলিলে কি বুজা? বংগদেশক দ্বিখণ্ডিত কৰা আৰু খণ্ডিত একাংশ অসমৰ সৈতে সংলগ্ন কৰা প্ৰক্ৰিয়াটোকে ঐতিহাসিক বংগভংগ বুলি কোৱা হয়। স্বদেশী আন্দোলনৰ প্ৰধান অংগকেইটা আছিল স্বদেশী, বয়কট আৰু জাতীয় শিক্ষা। স্বদেশী আন্দোলনৰ সময়ত অবৈধভাৱে ঘোষিত কৰা কেইখনমান বাতৰিকাকত হ'ল যুগান্তৰ, বন্দে মাতৰম, সন্ধ্যা। এলাহাবাদ সন্ধি হৈছিল 1765 চনত মোগল সম্ৰাট শ্বাহ আলম আৰু ৰবাৰ্ট ক্লাইভৰ মাজত। বেংগল কেমিকেলছ নামৰ উদ্যোগ প্ৰতিষ্ঠানটো 1906 চনৰ 25 জুলাইত মুকলি কৰা হৈছিল আৰু ইয়াৰ উদ্যোক্তা আছিল আচাৰ্য প্ৰফুল্ল চন্দ্ৰ ৰায়। কোনগৰাকী শহীদৰ ফাঁচীৰ দিনটোত বংগদেশৰ প্ৰতিটো পৰিয়ালে উপবাসে কটাইছিল? প্ৰফুল্ল চাকীৰ ফাঁচীৰ দিনটোত। কোনে আৰু কেতিয়া জাতীয় শিক্ষা পৰিষদ নামৰ শিক্ষানুষ্ঠান গঠন কৰিছিল? ৰাজবিহাৰী বসুৰ অধ্যক্ষতাত কলিকতা টাউন হলত 1906 চনৰ 11 মাৰ্চ তাৰিখে। সৰাজ আমাৰ জন্মসত্ত্ব অধিকাৰ, ই আমাৰ কাম্য, এই কথাষাৰ কৈছিল গংগাধৰ তিলকে, বাল গংগাধৰ তিলকে তেওঁৰ কেশৰী নামৰ পত্ৰিকাখনত। কোন দুজন নেতাই লণ্ডনত উপস্থিত হৈ বংগভংগ আঁচনি পৰিত্যাগ কৰিবলৈ চৰকাৰক আবেদন কৰিছিল? লালা লাজপত ৰায় আৰু গোপাল কৃষ্ণ গোখলে। বাল গংগাধৰ তিলকৰ দুখন কিতাপ হ'ল গীতাভাষ্য আৰু অৰিয়ন। স্বদেশী আন্দোলনৰ যিকোনো তিনিগৰাকী নেতাৰ নাম হ'ল সুৰেন্দ্ৰনাথ বেনাৰ্জী, বিপিন চন্দ্ৰ পাল, অৰবিন্দ ঘোষ। স্বদেশী আন্দোলনৰ সময়ৰ দুখন বাতৰিকাকত হ'ল যুগান্তৰ আৰু কেশৰী। বন্দে মাতৰম গীতটো সন্নিৱিষ্ট হৈছিল আনন্দমত উপন্যাসত আৰু ইয়াৰ ৰচক হ'ল বংকিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়। এই ভিডিঅ'টো এইখিনি। পৰৱৰ্তী ভিডিঅ'ত কিছু সময় পিছতে মই দ্বিতীয় যিটো পাঠ আছে সেই পাঠটোৰ ওপৰত ভিডিঅ' দিম। ধন্যবাদ।